যুক্তরাজ্যে 10 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলন্ত বাসে নার্সকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন। বসিরহাটে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়েছিল বিএসএফ, বললেন মমতা। এবং ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় আহত 30। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালমান এম রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। যুক্তরাজ্যে 10 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শুক্রবার দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তার প্রেস সচিব এহসানুল করিম বলেন, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মোনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী গত 1 মে লন্ডন যান। কিশোরগঞ্জের কটিয়াদিতে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় আজও দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ হয়েছে। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে নার্স অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন করেন নার্স, চিকিৎসক সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধন থেকে দোষীদের গ্রেপ্তার করে প্রকাশ্যে ফাঁসি ও স্বর্ণলতা পরিবহনের রোড পারমিট বাতিলের দাবি জানানো হয়। 7 দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সোমবার বিকেলে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে করে কিশোরগঞ্জের কটিয়াদিতে যাওয়ার পথে জামতলী এলাকায় তানিয়াকে গণধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। ভোলায় লঞ্চের ধাক্কায় পন্টুনে অপেক্ষায় থাকা অন্তত 30 যাত্রী আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, চরফ্যাশনের বেতুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা MV কর্ণফুলী 13 নামে একটি লঞ্চ গতকাল সন্ধ্যা 7:30টার দিকে বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন ঘাটে ভেড়ানোর সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় পন্টুনে সজোরে আঘাত হানলে অপেক্ষায় থাকা অন্তত 30 যাত্রী আহত হন। আহতদের মধ্যে 12 জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং 6 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সংকটের কারণে এবছর উমরা হজ করতে পারছেন না 20,000 যাত্রী। ফলে ভিসা ও বাড়ি ভাড়া বাবদ বাংলাদেশের ক্ষতি হবে প্রায় 100 কোটি টাকা। আগামী 4 জুলাই শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট, চলবে 5 আগস্ট পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে 17 আগস্ট দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে। এ তথ্য জানায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। উমরা যাত্রীদের ভাড়া ছিল 50,000 টাকা, সেখানে বর্তমানে ঢাকা জেদ্দা ঢাকা উমরা যাত্রীদের ভাড়া 80 থেকে 85,000 টাকা। এত বেশি ভাড়া দিয়েও উমরা যাত্রীদের ফ্লাইটের আসন পাওয়া যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে এবছর কমপক্ষে 20,000 উমরা যাত্রী পবিত্র রমজানে উমরা করতে যেতে পারবেন না। ভোট প্রচারে গিয়ে বাদুড়িয়া সংঘর্ষের জন্য বিজেপিকে দায়ী করলেন তৃণমূল সুপ্রিমা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাড়ুয়াই নুসরাত জাহানের সমর্থনে প্রচারে গিয়ে মমতার অভিযোগ, বসিরহাটে হিংসা ছড়িয়েছিল বিএসএফ। তিনি বলেন, বর্ডার সিকিউরিটি ফোর্স রাজ্য সরকারের হাতে নেই, তারা কেন্দ্রীয় সরকারের অধীনে, কেন্দ্রের কথা মতো তারা কাজ করে, আর কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার। তাই বিএসএফ বিজেপি যৌথভাবে বসিরহাটে হিংসা ছড়িয়েছিল বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। মহেশখালী সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সমিতির সভাপতি ডাক্তার সিরাজুল হকের সভাপতিত্বে এলিফ্যান্ট রোডস্থ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ এরফানুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খান, সাজ্জাদ হেলাল উদ্দিন, সরোয়ার কামাল, মহেশখালী প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মার্শাল পাবেল, ডোসামের সভাপতি মোহাম্মদ মানিক, উইংসের সভাপতি মোশারফ আজিজ প্রমুখ। পরে সমিতির নেতৃবৃন্দগণ মহেশখালী সহ সারা দেশের মানুষের জন্য দোয়া করে মোনাজাত করেন। চিংড়ি, লবণ, পান সহ প্রাকৃতিক আমাদের যে সম্পদগুলি রয়েছে এগুলিকে কাজে লাগিয়ে মহেশখালীকে সিঙ্গাপুরের পর্যায়ে নিয়ে যেতে গেলে আমাদের যারা নতুন প্রজন্ম আছে, আমি বিশেষ করে বলছি ডুসাম এবং উইংসকে, তাদের মধ্য থেকে আগামী প্রজন্মকে, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, শুধু মহেশখালী নয় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা উপকূলীয় মানুষ মহেশখালী সমিতিকে আমি একটা সাইক্লোন সেন্টার মনে করি, ঢাকার বুকে একটা সাইক্লোন সেন্টার যার নাম মহেশখালী সমিতি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যুক্তরাজ্যে 10 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলন্ত বাসে নার্সকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন। বসিরহাটে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়েছিল বিএসএফ, বললেন মমতা। এবং ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় আহত 30। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।